আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার বাসায় একটা ছোট্ট গেট টুগেদার আমার ছোট ছোট ভাই বোনদের, আকাশ, জোহানা, ফারজাদ, আমার দুই ছেলে, আমার বড় আপা, দুইটা বাচ্চা, সবাই আসছে। জোহানা, আকাশ, আমরা চার পাঁচজন হচ্ছে খালাতো ভাই বোন, একজন আছে অস্ট্রিয়াতে আর মামা তো বোন আছে দুজন আমার, বাট ওরা ছোটো ছোটো তাই ওরা আসতে পারেনি। তাই আমাদের একটা ছোট্ট গেট টুগেদার, যেহেতু আকাশ চলে যাচ্ছে দেশের বাইরে, অলরেডি আকিবাদীপ চলে আসছে, আমার বড় বোনের দুই ছেলে, তো যাই হোক খেতে বসে গেছে, সবাই নামাজ পড়ে চলে আসছে। জানি না রান্না কেমন হয়েছে, ওরা তো বলেছিল ভালো, আর ওদের ফেভারিট আইটেমই করেছি। আসলে বাচ্চারা সবাই ফ্রাইড রাইস, একটু চাইনিজ টাইপের আইটেম খুব পছন্দ করে। আর নাফিস করেছে সালাদ, এবং ও সালাদ নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল, ও সবাইকে বলে বলে শুধু ও সালাদই খাওয়াচ্ছে, যে খাও খাও, আমি করেছি আমি করেছি, এটা আমার মেনু। তুমি বসো এখানে, দরজা খোলা রাখি, বসো। বিকালে একটু ছাদে আসলাম, যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আর আমার ছেলে অনেক কান্না করছিল, কেন তার মামা উপর উঠেছে তাকে নেয়নি, সেই কষ্টেই কান্না করেই যাচ্ছে। তো অবশেষে ফারজাদ বলল চলো উপরে নিয়ে যায় তোমাকে, সে অর্ধেক উঠেই ভয় পাচ্ছে যে সে নামবে কীভাবে। যাক, তার কান্না অফ হলো, সে বুঝতে পেরেছে যে না এটা ভয় তার জন্য, নেমে গেছে, বেশি উঠতেই পারেনি। যখন সে চিন্তা করলো যে নামবে কীভাবে, তখনই আর উঠলো না। অলরেডি বিক সন্ধ্যার পরে, আসলে সন্ধ্যার পর ছাদ থেকে এসে আমি একটু সন্ধ্যার নাস্তা রেডি করছিলাম, নাস্তা মানে ভাই বোনরা সব একসাথে একটু নাস্তা করবো, আড্ডা মারব, ভালো দিন পার করছি। ওদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আমটা, আম ভর্তাটা। নাফিস করেছে অ্যাগেইন। রাতের ডিনার করছে ওরা, ওরা প্রায় 11টার দিকে বের হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন কাটালাম সবাই একসাথে, ভালোই সময় কাটালাম, ভালো সময় গেল। আকাশ চলে গেল, আকাশকে অনেক বেশি মিস করব। আল্লাহ হাফেজ। এই বাবা যাও, মামা চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ।